সুব্রত শীল নামে এক প্রতারকের খপ্পরে পড়ে স্বর্ণালঙ্কার নগদ টাকা এবং মোবাইল খোয়ালেন আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকার এক যুবতী। ঘটনা বিহারের কিষানগঞ্জ রেল স্টেশনে। পরে পুলিশের সাহায্যে যুবতী বাড়ি ফিরে আসার পর এলাকাবাসীর সাহায্যে আটক করা হয় প্রতারককে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার আমতলী থানাধীন কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকার এক যুবতী তার মায়ের সাথে ঝগড়া করে অভিমান করে আগরতলা রেল স্টেশনে গিয়ে রেলপথে বহির্রাজ্যে যাবার জন্য রওনা হয়। সেখানেই তার সাথে পরিচয় হয় বিলোনিয়া রাজনগর এলাকার সুব্রত শীল নামে এক যুবকের সাথে। সুব্রত শীলের নিকট আত্মীয় রয়েছে কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকায়। সেই সুবাদে যুবতী তার কাছে সবকিছু খুলে বলে। রেলে যুবতীর কাছ থেকে সবকিছু জেনে তাকে চেন্নাই রাজ্যে কাজ দেবার প্রলোভন দেয় সেই যুবক। সেই খপ্পরে পড়ে যায় যুবতীও। এরই মধ্যে যুবতীর কাছে থাকা স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। এরপর যুবতীটি বুঝতে পারে যে সে প্রতারকের খপ্পরে পড়েছে। পরে বিহারের কিষানগঞ্জ রেল স্টেশনে গিয়ে মেয়েটি স্টেশনের যাত্রীদের সাহায্য নিলে তারা প্রতারক যুবক সহ মেয়েটিকে কিষানগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু সুব্রত নামে সেই প্রতারক সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে যুবতী মেয়েটিকে কিষানগঞ্জ থানার পুলিশ আমতলী থানার হাতে তুলে দেয়। বৃহস্পতিবার সকালে কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকায় ওই প্রতারক সুব্রত শীল যুবতীর বাড়ি এসে ভালো মানুষ সাজার চেষ্টা করে। স্থানীয়রা যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয়। মায়া বাজার করতে গেছিল, বাজার টাজার লইয়া বাড়ি আইব এমন টাইমে এগুলার লোকে কেমনে দেখা হয়েছে আমি জানি না। এরপরে তো আমি তো ফোন করতেছি, আমার ফোন বিজি করে রাখছে, ফুলা বিলে ফোন নিচে গা নিয়ে ফুলার আত্মীয় স্বজনের কাছে ফোন করে, ফোন করে এরপরে ফুলার আত্মীয় স্বজনের লোক ফুলা কথা কয়। আমি তো আর কোনো যোগাযোগ করতাম পারি না। এরপরে আমার ফুলাও ফোন করছে, কোনো যোগাযোগ হয় না। এরপরে দিয়ে সেরা তিন দিনের জন্য খবর আছে কিষণপুর থানার দিলা আছে, থানার মধ্যে মায়ের এমনি রাখছে। এরপরে দিয়ে সেরা আমি বাড়ির লোকে যোগাযোগ করছি, বাড়িতে গো ফোন গেছে। আজকে ওই তো বাড়িতে এসে পরে ও ফুলা মানে কইতাছে, আমার ফোন করছে, ফোন করে সেরা আমি বাড়িতে নাম্বার লইছে, লইয়া ফোন করছে, ফোন করে আপু কইতাছে ক তান আমার টাকা পয়সা দিতাম মায়ারে গিয়ে আনতো, নাইলে মায়ার বিপদ দইব, মায়ারে থানাতে এসে হেন গিয়ে বড় ওসির লোকে কথা কয়েছে, মানে হে আমার ডর যায় আছে। এরপরে আমি ফোন করে বাড়িতে সবাইরে কইছি যে হেরা আরোপ করো আমি আইতাছি। এই ব্যাপারে প্রতারক সুব্রত শীলের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শুক্রবার ধৃত প্রতারককে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালতে পাঠানো হবে। এলাকার লোকজনেরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।